নমস্কার। ঘাটকোল পাতা সবাই চেনেন। আজ ঘাটকোল পাতা নিরামিষভাবে একটু অন্যরকমভাবে রেসিপিটা করব। রেসিপিটা আমার মা এইভাবে করেন, আপনাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা করব। এই হলো ঘাটকোল গাছ। প্রথমে আমি এই ঘাটকোল ডাঁটির থেকে পাতাগুলোকে কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলোকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে। মিক্সার বলে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে, কড়াই গরম করে সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে আটকে না যায়। এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ভালো করে কড়াইতে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। জলটা শুকিয়ে গেলে আস্তে আস্তে এটা শুকনো হতে থাকবে, তবে কচুর পাতা অনেকক্ষণ ধরে নাড়তে হবে ভেতরের জলটা যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে। দেখুন আমার শুকিয়ে ঝরঝরে হয়ে দলা বেঁধে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার শিলে এক চামচ মতো সর্ষে, স্বাদ মতো লবণ, হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে শিলে মশলাটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার ওই ঘাটকোল পাতা বাটার সঙ্গে মশলাটা দিয়ে দিচ্ছি। আর দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গরম গরম ভাতের সাথে ঘাটকোল পাতা বাটা অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে। বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।